আপনারা দেখছেন দুরন্ত বার্তা ডিজিটাল টিভি, আর কিছুক্ষণের মধ্যেই দেখে নেবো আজকের দিনের বাছাই করা সেরা 10টি খবর দুরন্ত 10। 11 বছর পর এলো সেই দিন। কার্টুন বিতর্ক মামলা থেকে অব্যাহতি পেলেন অম্বিকেশ মহাপাত্র। প্রায় 11 বছর হওয়ার কিছু সময় আগে আলিপুর অতিরিক্ত দায়রা আদালতের বিচারক মামলা থেকে অব্যাহতি দেন। 2012 সালে তৎকালীন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে সরিয়ে দেওয়ার পর একটি মিম শেয়ার করেছিলেন তিনি। তারই ভিত্তিতে তথ্য প্রযুক্তি আইনের 66 নম্বর ধারাতে মামলা রুজু হয়েছিল। গ্রেফতার করেছিল পূর্ব যাদবপুর থানা। পরে জামিন পেলেও তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে মামলা প্রক্রিয়া জারি ছিল। তিনি 2021 সালে মুখ্য বিচার বিভাগীয় আদালতে মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করেন। পরে জেলা এবং দায়রা আদালতে একই আবেদন করা হয়। অবশেষে অব্যাহতি পেলেন তিনি। ঝালদায় তৃণমূলের চেয়ারম্যানকে সরিয়ে দিল হাইকোর্ট। একটা পুরসভার চেয়ারম্যান কে হবেন তা নিয়ে যেন নাটকের পর নাটক চলছে হাইকোর্টে। ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচনে কংগ্রেসের জয়, তারপর শীলা চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল গতকাল। পুরুলিয়ার মহকুমার শাসক রিতম ঝা নির্দেশিকা জারি করে তৃণমূল কাউন্সিলর সুদীপ কর্মকারকে চেয়ারম্যান নিয়োগ করেছিলেন, কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যে মামলা হয়েছিল তাতে ফের মুখ থুবড়ে পড়ল রাজ্য সরকার। শুক্রবার আদালত তৃণমূলের সুদীপকে চেয়ারম্যান পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস কাউন্সিলর তথা নিহত কংগ্রেস নেতা তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুকে। প্রস্রাবকাণ্ডে শাস্তির মুখে এয়ার ইন্ডিয়া। বিমানের প্রস্রাবকাণ্ডে উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় বড় খেসারত দিতে হচ্ছে এয়ার ইন্ডিয়াকে। শুক্রবার এই ঘটনার জেরে এয়ার ইন্ডিয়াকে 30 লক্ষ টাকা জরিমানা করল ভারতের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক DGCA। DGCA-র পক্ষ থেকে বলা হয়েছে এক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করেছে এয়ার ইন্ডিয়া। এখানেই শেষ নয়, এয়ার ইন্ডিয়ার যে উড়ানে লজ্জাজনক ঘটনাটি ঘটেছে সেই উড়ানের পাইলটের লাইসেন্সও 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। তিনি কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে বলেছে DGCA। একই কারণে এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর ইন ফ্লাইট সার্ভিসেসকেও 3 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যুবকের চোখে লঙ্কা গুঁড়ো দিয়ে 8 লক্ষ টাকা লুট। কারেন্সি এক্সচেঞ্জের জন্য এক এজেন্টকে ডেকে চোখে ছেটানো হলো লঙ্কা গুঁড়ো। এরপর তার ব্যাগ থেকে 8 লক্ষ টাকা নিয়ে পালালো 4 দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা মার্কিন ডলার বিনিময়ের জন্য এই ব্যক্তিকে ডেকে পাঠায়। এরপর তাকে মারধর করে রাস্তায় ফেলে ওই টাকা নিয়ে পালিয়ে যায়। পরে সদর পুলিশ স্টেশনে এই ঘটনার প্রেক্ষিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত মোহাম্মদ আসিফ খান থানায় জানিয়েছে তিনি মূলত উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশ নিয়োগেও গণ্ডগোল রাজ্যে। শিক্ষক নিয়োগের অস্বচ্ছতা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। এরবার তারই মধ্যে পুলিশের নিয়োগ পরীক্ষায় সমস্ত রেজাল্ট বের করবার দাবিতে শুরু হলো নতুন আন্দোলন। আজ শুক্রবার সকালে করুণাময়ীতে জমায়েত করেন আন্দোলনকারীরা। তার মধ্যেই ধরপাকড়ও শুরু করে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। আন্দোলনকারীদের দাবি মিথ্যা রিজার্ভেশন পলিসি নাম করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের সমস্ত নিয়োগ পরীক্ষার রেজাল্ট আটকে রেখেছে। রিক্রুটমেন্ট বোর্ড আন্দোলনকারীদের জানিয়েছে আদালত নাকি তাদের ক্লিয়ারেন্স দেয়নি। এই পরিস্থিতিতে চাকরি প্রার্থীদের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সমস্ত রিক্রুটমেন্ট যখন নিউ রিজার্ভেশন পলিসির আন্ডারে হচ্ছে তাহলে আমাদেরটা কেন আটকে থাকবে? আপনার ছেলে আছে, বোঝেন সন্তানের মৃত্যুর যন্ত্রণা। আইআইটির ছাত্র মৃত্যুর ঘটনায় আইআইটির ডিরেক্টরকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি ছিল। বিচারপতি মান্থা এদিন প্রশ্ন করেন, ছাত্র মৃত্যুর ঘটনায় আদৌ কোনো অনুভূতি আছে? নিজের সন্তান হলে কেমন মনে হতো? একই সঙ্গে বিচারপতি জানান, ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে তার দায়বদ্ধতা ডিরেক্টরের ওপর বর্তাবে। খড়গপুর আইআইটির বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ফাইজান আহমেদ গত 14 অক্টোবর আইআইটির হোস্টেলের ঘর থেকে তার দেহ উদ্ধার হয়। প্রথম থেকেই ফাইজানের পরিবারের অভিযোগ, তাদের ছেলেকে মেরে ফেলা হয়েছে। 10 থেকে 20 বছরে ভারতের অর্থনীতি দ্রুত বাড়বে। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শুরু হয়েছে।
সেই মঞ্চে ভারতের জয় জয়কার। এই সম্মেলনের একটি সেশনে মার্টিন উল বলেছেন, আগামী 10 থেকে 20 বছরের মধ্যে ভারত দ্রুত বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। দাভোজে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে নিজের বক্তৃতায় মার্টিন উল ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনার প্রতি আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি দীর্ঘদিন ধরে ভারতের অর্থনৈতিক অগ্রগতি পর্যবেক্ষণ করছি। ভারত দ্রুত উন্নতি করছে, এটা সত্যি একটি বিস্ময়কর বিষয়। না, শুভমান গিল নন। এই সময় তুমুল আলোচিত হচ্ছেন শুভমান গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে তিনি 208 রানের একটি ঝলমলে ইনিংস খেলেছেন। এই কৃতিত্বের জন্য 23 বছর বয়সী তরুণ ক্রিকেটার গিল সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হন। কিন্তু সর্বকনিষ্ঠ ক্রিকেটে হিসেবে 200 রানের এই কৃতিত্ব গিলের রেকর্ডটি শুধুমাত্র পুরুষদের বিভাগের জন্য। বিশ্ব ক্রিকেটের মঞ্চে আমরা যদি পুরুষ এবং মহিলা উভয় বিভাগ সম্পর্কে কথা বলি, তাহলে গিলকে পেছনে ফেলে দিয়েছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কে। তিনি মাত্র 17 বছর 243 দিন বয়সে 232 রান করে এই নজির গড়েছিলেন। দীপ্তিদের দাপটে জয় ভারতের। দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হয়েছে ভারত দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় সিরিজ। এই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হবে 2 ফেব্রুয়ারি। এই ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে নেমেছিল ভারত। দক্ষিণ আফ্রিকার ইস্টল্যান্ডের বাফেলো পার্কে 27 রানে জিতেছে ভারতের মেয়েরা। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ভারত নির্দিষ্ট 20 ওভারে 6 উইকেটে হারিয়ে 147 রান তুলেছিল। ভারতের দেওয়া 148 রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা 20 ওভারে 9 উইকেট হারিয়ে 120 রান তোলে। স্ত্রীর সঙ্গে অরিজিতের ব্যক্তিগত ছবি ফাঁস। ব্যক্তিগত জীবন সম্পর্কে বরাবরই চুপ অরিজিৎ সিং। প্রচারের আলোয় নিজেকে রাখা বড়ই অপছন্দ তার। সাজ পোশাক নিয়ে চটকদারি থেকে বরাবরই নিজেকে বিরত রেখেছেন তিনি। এহেন অরিজিতের ব্যক্তিগত ছবি ফাঁস। স্ত্রীর সঙ্গে একান্ত মুহূর্তের ছবি এখন রীতিমতো ভাইরাল, শেয়ার করা হয়েছে তারই এক ফ্যান পেজ থেকে, যে কারণে রীতিমতো ক্ষুব্ধ অরিজিতের অন্যান্য অনুরাগীরা। যে মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজে সক্রিয় নন, তার ছবি কেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হলো, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। এখানেই শেষ নয়, অবিলম্বে ওই ফ্যান ক্লাবকে ওই ছবি সরিয়ে নেওয়ার অনুরোধও করেছেন তাঁরা। দিনের বাছাই করা সেরা 10টি খবর জানতে হলে আজই সাবস্ক্রাইব করুন দুরন্ত বার্তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি।